আসসালামু আলাইকুম, আমি নাদিম হাসান এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশের বাইরে যদি আপনি উচ্চশিক্ষার জন্য আসতে চান সেক্ষেত্রে কিভাবে আপনি পেপারগুলো সাজাবেন বা কি কি পেপারস আপনার দরকার। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমার মূল ভিডিওতে। এবং ভিডিওর শুরুতে বলে রাখছি যে আমার ভিডিও শেষ হওয়ার পরে একদম শেষে আমি লিস্ট দিয়ে দিব যে কী কী পেপারস লাগবে এবং আমি পুরো ভিডিওতে ডিসক্রিপটিভভাবে জানানোর চেষ্টা করব যে আপনি পেপারগুলো কীভাবে বুঝতে পারবেন। দেশের বাইরে যাওয়ার জন্য প্রথম যে স্টেপ আপনাকে নিতে হবে সেটা হচ্ছে আইএলস, এবং আইএলসের জন্য আপনি কীভাবে প্রিপারেশন নেবেন এ বিষয়েও আমি একটি ভিডিও তৈরি করব ভবিষ্যতে। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি হয়তো বা ওই ভিডিওতে খুব একটা ভালো গাইডলাইন দিতে পারবো। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে আপনার সকল ইউনিভার্সিটি হোক স্কুল বা কলেজের যত সার্টিফিকেট আছে সবগুলোকে আপনার রেডি করতে হবে। সো এই রেডি করার প্রসেসটি হচ্ছে এমন যে প্রথমে আপনার যে বোর্ড থেকে পাওয়া সার্টিফিকেটগুলো, ফর এক্সাম্পল এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট, আপনাকে প্রথমে বাংলাদেশের আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড থেকে আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে। আপনি যখন আপনার ওই এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেটগুলো আপনার বোর্ড থেকে ভ্যারিফাই করে নেবেন, তারপরে আপনাকে ওইখান থেকে চলে আসতে হবে এডুকেশন মিনিস্ট্রি। এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনাকে ওইটা অ্যাটাচ করে নিতে হবে, দেন আপনাকে চলে যেতে হবে হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে। তো ফরেন মিনিস্ট্রিতে যখন আপনার কাগজটা অ্যাটাচ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে পরের স্টেপ যেটা হচ্ছে আপনি যে দেশে অ্যাপ্লাই করছেন, ফর এক্সাম্পল আমি বেলজিয়ামে অ্যাপ্লাই করেছি, সো আমাকে বাংলাদেশে কোনো বেলজিয়াম অ্যাম্বাসি নেই, বাংলাদেশে বেলজিয়ামের কনস্যুলেট অফিস আছে, সেই কনস্যুলেট অফিস থেকে আমি আমার পেপারগুলো লিগালাইজ করে নিয়েছি এবং এটা করতে হয়। তো আপনি চাইলে একাধিক কপিও করতে পারেন, ফটো কপি, সেক্ষেত্রে আপনারই সুবিধা হবে। বিকজ উমেন ইউনিভার্সিটি এমন আছে যারা আপনার সার্টিফিকেটগুলো আগে চেয়ে বসে যে আপনার কাগজগুলো পাঠান, আমরা দেখে দেন আপনাকে জানাবো যে আপনি আপনার লেটার পাবেন কি পাবেন না। তৃতীয় যে স্টেপ হচ্ছে এটা হচ্ছে আপনার মোটিভেশন লেটার একটা লাগবে, এবং দুইজন টিচার হলে ভালো হয়, কোনো ইউনিভার্সিটির যদি পরিচিত টিচার থেকে থাকে তাহলে ওই দুইজনার রিকমেন্ডেশন লেটার লাগবে। তো এগুলো আপনারা অনেক আগেই কালেক্ট করে নেবেন, কারণ এটা অনেক সময় সাপেক্ষ, অনেক ইউনিভার্সিটি দিতে অনেক দেরি করে। এরপরের যে বিষয়টি আছে আসলে এটা আমার প্রথমে বলে দেওয়া উচিত ছিল, কারণ আমি ইউনিভার্সিটির সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট আপনি কীভাবে লিগালাইজ করবেন সেটার প্রসেস আসলে বলি নাই। তো আপনি আপনার ইউনিভার্সিটি থেকে আপনার সার্টিফিকেটগুলো অনলাইন ভেরিফাই করে ফেলবেন, এবং ভেরিফাই করার পরে আপনি আপনার এক্সাম অফিস থেকেই আপনার সার্টিফিকেটগুলো একদম অনলাইন চেক করে নেবেন। নেওয়ার পরে ওই সার্টিফিকেটও আপনাকে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচেড করে আপনাকে বেলজিয়ামের কনস্যুলেট হোক বা কোনো অ্যাম্বাসিতে গিয়ে আপনাকে ওইটা লিগালাইজ করে নিতে হবে। এবং শেষ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটিতে যাতে আপনার অ্যাকসেপ্টেন্সের চান্সটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার সিভি অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও অ্যাটাচ করে দিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে দেশের বাইরে পড়াশোনা করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং সেটা আপনি কীভাবে প্রসেস করবেন বা কীভাবে সাজাবেন এটা নিয়ে। তো ইনশাল্লাহ আমি নেক্সট একটি ভিডিও করব যেখানে আমি ডিটেলসে আমি বলে দেবো যে ভিসা কীভাবে প্রসেস করবেন, কতটা খরচ হতে পারে বা আপনি এখানে এসে কীভাবে স্টে করবেন, এই সবগুলো ডিটেলে আমি বলার চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই আপনি যদি চান অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে যে কীভাবে দেশের বাইরে আসতে পারবে বা এখানে একটি জীবন করতে পারবে। সো অবশ্যই আমার চ্যানেলটিতে আবারও বলছি সাবস্ক্রাইব করুন এবং আশা করি আমি আপনাদেরকে সাহায্য করতে পারি।